জেলার বড় চশমার দোকান এখন আপনাদের শহর বহরমপুরে। নিজস্ব কম্পিউটার ল্যাবে আমরা লেন্স তৈরি করে থাকি। আমাদের ঠিকানা বহরমপুর সুশ্রুত আই হসপিটালের ঠিক পাশে রাস্তার ডান দিকে। এভারেস্ট অপটিক্যালে আপনাদের জানায় সাদর আমন্ত্রণ। অমৃত ভারত প্রকল্পে নতুনভাবে সাজানো হচ্ছে রেল স্টেশনগুলি। এই প্রকল্পের মধ্যে দিয়ে সাজিয়ে তোলা হবে বহরমপুর রেল স্টেশন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ভার্চুয়াল মাধ্যমে শিলান্যাস করেন। বহরমপুর কোর্ট রেলওয়ে স্টেশনে উপস্থিত ছিলেন বহরমপুরের বিজেপি বিধায়ক সুব্রত মৈত্র সহ রেলের অন্যান্য আধিকারিকেরা। ভারতবর্ষের 75তম দিবস স্বাধীনতার প্রাক্কালে আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি অমৃত ভারত প্রজেক্টের উদ্বোধন করেছিলেন। দেশের 1200 স্টেশনে আধুনিকীকরণের কাজ উনি উদ্বোধন করেছেন, তার ফলশ্রুতি আজ পশ্চিমবঙ্গে 37টি জায়গায় অমৃত ভারত প্রজেক্ট শুরু হচ্ছে। এবং উনার ভার্চুয়ালি উদ্বোধনের মাধ্যমে আমাদের বহরমপুর রেলওয়ে স্টেশনে ভিত্তিপ্রস্তর স্থাপন হলো। এর ফলে প্রভূত সুবিধা আগামী দিনে এই জেলার এবং বহরমপুরবাসী পাবে। আমাদের আজ গর্বের দিন যে বহরমপুরের মানুষ অমৃত ভারত প্রজেক্টের আওতায় এলো। এবং আমরা যে দুজন বিধায়ক বহরমপুর থেকে এবং মুর্শিদাবাদ থেকে মানুষের ভালোবাসায় আশীর্বাদে জয়ী হয়েছিলাম, নৈতিক কর্তব্যের খাতিরে আমরা বিভিন্ন সময়ে রেলের অফিসে এবং রেলের আধিকারিকদের সাথে এবং মন্ত্রীদের সাথে বিভিন্ন বিষয়ে আমরা যোগাযোগ করেছি। আমরা আমাদের প্রস্তাব জানিয়েছিলাম এবং সেই প্রস্তাব অনুযায়ী আমাদের বহরমপুর স্টেশন এবং জিয়াগঞ্জ নাজিমগঞ্জ জেলায় আজ এই দুটোর ভিত্তিপ্রস্তর স্থাপন হলো। আগামী দিনে নসিপুর আগামী নভেম্বর এবং ডিসেম্বরের মধ্যেই শুরু হতে চলেছে। নভেম্বর এবং ডিসেম্বরে শুরু হওয়ার পর আমরা যাতে বহরমপুর স্টেশনের উপর থেকে আরও দ্রুতগামী ভালো ভালো ট্রেন পাই, তার জন্য আমরা আমাদের রেলমন্ত্রী বৈষ্ণবজির কাছে আমরা আবেদন জানিয়েছি এবং আমাদের স্টেট প্রেসিডেন্ট সুকান্ত বাবুর কাছে জানিয়েছি, যাতে আমাদের বহরমপুরের মানুষ এই সুযোগ সুবিধাগুলো পায়।